গত ১৩, ১৪ ও ১৫ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে পঞ্চগড়ের আহমদনগরে আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের নিজস্ব জলসাগাহে ৯৯তম সালানা জলসা অনুষ্ঠিত হয়। জামাতের সদস্যদের তালিম ও তরবিয়তের জন্য আয়োজিত এই জলসা জামাতের সবচেয়ে বড় বার্ষিক সম্মেলন। ১৩ ফেব্রুয়ারি সকাল ৯:৪৫ পতাকা উত্তোলন, সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত ও দোয়ার মাধ্যমে জলসার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এরপর পবিত্র কোরআন তেলাওয়াত, নজম ও দোয়ার মাধ্যমে উদ্বোধনী অধিবেশন শুরু হয়। এতে সভাপতিত্ব করেন ন্যাশনাল আমির মৌলানা আব্দুল আউয়াল খান চৌধুরী। তিন দিনের এই জলসায় মোট ৫টি অধিবেশন অনুষ্ঠিত হয়, যেখানে জামাতের বিজ্ঞ ব্যক্তিগণ বিভিন্ন বিষয়ে জ্ঞান গর্ভ আলোচনা করেন। আমাদেরকে বলা হয় আমরা নাকি খ্রিস্টানদের দালাল, আমরা নাকি ইহুদিদের দালাল। দেখেন তো ইতিহাস কি বলে, দালালদের ভাষা এরকম হয়, মালিকের বিরুদ্ধে জাতিসংঘে গিয়ে দাঁড়িয়ে কথা বলে। আমরা যার দালাল তার কাজ করার জন্য সেখানে দাঁড়িয়েছিলাম, এবং তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহমদিয়া জামাতকে ইহুদি এবং খ্রিস্টানদের দোষর বলা সহজ, কিন্তু তাদেরকে ইসলাম থেকে মুসলমানদের থেকে পৃথক করা সম্ভব নয়। জলসায় আলোচকগণ আল্লাহ তাআলার অস্তিত্ব, কোরআন ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব ও মাহাত্ম্য তুলে ধরেন। একই সাথে আহমদিয়াতের সত্যতা, খিলাফত, বিশ্বশান্তি ও মুসলিম ঐক্য প্রতিষ্ঠা, ওসিয়ত ব্যবস্থা ইত্যাদি বিষয়েও পবিত্র কোরআন ও হাদিসের আলোকে বক্তব্য উপস্থাপন করেন। ওসিয়ত শব্দটি আহমদিয়া মুসলিম জামাতের সৃষ্ট কোনো শব্দ নয়, এটি কোরআন, রসুলি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ও হাদিস হতে প্রমাণিত সত্য। ওসিয়ত ব্যবস্থা পূর্বে ছিল, আছে এবং থাকবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারিবারিক সম্পর্ক ও আদর্শের ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ পরিবার প্রধান ছিলেন। নিজের খাদেমের সাথে যে আচরণ করেছিলেন, বর্তমান সময়ে তার নিজের পিতামাতার সাথেও কেউ করে না। এছাড়া দেশপ্রেমিক হিসেবে আহমদি মুসলমানদের ভূমিকা, দোয়ার গুরুত্ব, বিভিন্ন দেশে আহমদি শহীদদের কুরবানি নিয়ে আলোচনা করা হয়। শহীদ জাহিদ হাসানের সৌভাগ্যবান পিতা আবু বকর সিদ্দিক সাহেব তার শহীদ পুত্রের স্মৃতিচারণও করেন। আর আমি জানি আমার ছেলে অবশ্যই বিপদগামী হতে পারে না, তখন আমি এক বাক্যে স্বীকার করি যে এটাই সেই ইমাম মাহাদি, যে ইমাম মাহাদির কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপনারা দোয়া করবেন আমার বংশানুক্রমিকভাবে যেন আহমদিয়াত জামাত ওখানে কিয়ামত পর্যন্ত বলবৎ থাকে। জলসায় আহমদিয়া জামাত কর্তৃক ৭৫টি ভাষায় অনুবাদকৃত পবিত্র কোরআনের একটি প্রদর্শনী ছিল। এছাড়া শহীদ কর্নার নামে একটি প্রদর্শনীও ছিল, যেখানে শহীদ জাহিদ হাসান সহ বাংলাদেশের ও বুর্কিনা ফাসোর শহীদদের সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরা হয়। দর্শনার্থীরা এসব স্টল আগ্রহের সাথে ঘুরে দেখেন। জাহিদ হাসান সাহেবকে স্মরণ করে আমরা একটি কর্নার নির্মাণ করেছি বা বানিয়েছি, যাতে তার স্মৃতিকে আমরা স্মরণ করতে পারি। একটা অন্যতম এবং বড় কর্ম পরিকল্পনা হচ্ছে পৃথিবীর সব ভাষায় কোরআন শরীফ অনুবাদ করে সব ভাষাভাষী লোকদের কাছে তাদের মাতৃভাষায় কোরআনের বাণী পৌঁছানো। এবার জলসায় উল্লেখযোগ্য সংখ্যক নারী, পুরুষ, শিশু উপস্থিত হন। জলসায় প্রতিদিনই বাজামাত তাহাজ্জুদ নামাজেরও ব্যবস্থা ছিল, যেখানে ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। আগত অতিথিরা অন্যান্য সকল কার্যক্রমেও স্বতঃস্ফূর্ত ও সুশৃঙ্খলভাবে অংশ নেন। জলসার বিভিন্ন বিভাগের কর্মী ও স্বেচ্ছাসেবকরা নিরলসভাবে ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। আল্লাহর অশেষ বরকত ও রহমতের দ্বারা জলসা খুব সুন্দর হচ্ছে। সবার সঙ্গে সাক্ষাৎ হয়, কৌশল বিনিময় হয়, কত আনন্দ। এইখানে যে একটা ঐশী শক্তি আছে, এটা আমি বাস্তব প্রমাণ অতীতেও পাইছি, বর্তমানেও পাচ্ছি। আল্লাহ তাআলা দোয়া করি, আল্লাহ তাআলা এই সুযোগ দিয়েছে আমাদের জলসা করার, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করি। উল্লেখ্য, বিগত বছর ৯৮তম জলসা সালানার প্রথম দিনেই উগ্রপন্থী মোল্লাদের আক্রমণে নিষ্ঠাবান খাদেম জাহিদ হাসান শাহাদাত বরণ করেন এবং অসংখ্য নিরীহ আহমদি আহত হন। উগ্রপন্থীরা ২০০টিরও বেশি আহমদি বাড়িঘর পুড়িয়ে দেয়। আল্লাহ তাআলার অশেষ কৃপায় প্রশাসনের আন্তরিকতা ও কঠোর নিরাপত্তার ফলে
এবারের জলসা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই সম্পন্ন হয়। বিশেষ বাধ্যবাধকতার কারণে সমাপনী অধিবেশন 15 ফেব্রুয়ারি বা জামাত তাহাজ্জুদ ও ফজরের নামাজের পর সকাল 7টায় আরম্ভ হয়। ন্যাশনাল আমির সাহেবের সমাপনী বক্তব্য ও দোয়ার মাধ্যমে এই আধ্যাত্মিক মিলনমেলা সমাপ্ত হয়। তিন দিনের এই আধ্যাত্মিক সমাবেশ আহমদী সদস্যদের ইমান বৃদ্ধি ও তরবিয়তের মান উন্নয়নে উৎকৃষ্ট একটি মাধ্যম। মহিউদ্দিন আহমদ, MT International, Bangladesh 2 News.